আমি আপনাদের সঙ্গে আজকে যে ভিডিওটি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে খুবই ভালো একটা ভিডিও, যেটা সবার জন্যই দরকার। বিশেষ করে স্ট্রবেরি কিভাবে সংরক্ষণ করা যায় দীর্ঘ সময় ধরে ফ্রিজে, সেটাই আপনাদের দেখাবো। সাধারণত আমরা কিন্তু বিভিন্ন দেশে এ ধরনের বক্স দেখো স্যারা, এই যে এই ধরনের বক্সের মধ্যে কোনে স্ট্রবেরি বিক্রি হয় 1 পাউন্ড 2 পাউন্ড এভাবে। তো এইভাবে যদি আমরা বক্স সহ ফ্রিজে রাখি 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু স্ট্রবেরিটা নষ্ট হয়ে যায়। স্ট্রবেরিটা কীভাবে রাখা যায় এটা আমি দীর্ঘদিন বিভিন্ন পরীক্ষা করে যেটা আমি পাইছি, আমার কাছে মনে হচ্ছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে এই স্ট্রবেরিটা আগে প্রথম আমরা নর্মাল পানিতে ধুয়ে নেব। ধুয়ে নিছে আমি, দুই একবার ধুয়ে নেওয়ার পর এখন যে অবস্থায় আছে, এখন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে রাখতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের এই দেখেন বোটাটা আছে, বোটাটার এই জায়গাটা কেটে এই স্ট্রবেরিটা সবসময় 4 ভাগ করে আমি কিন্তু একটা বক্স, এই বক্সটা কিন্তু আমি আগে ধুয়ে রেখেছি, এই বক্সের মধ্যে সবগুলো জিনিসগুলো কাটবো, কেটে তারপরে মানে রাখতে হবে। এইটাই হচ্ছে এটার মরিয়া, এটাতে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের দেখতে হবে যেটা পচা সেটা রাখা যাবে না, সবসময় আপনাদের ফ্রেশ দেখে কিনতে হবে। যখন কিনবেন এটার কিন্তু নিয়মই হচ্ছে যেদিন কিনবে সেই দিনই কিন্তু এনি হাও আপনাদেরটা করতে হবে। আপনি যদি একদিন বা একবেলা বেশি রাখেন, কারণ এই ওয়েদারটা আমাদের ঘরের টেম্পারেচার আর দোকানের টেম্পারেচার কিন্তু এক না, দোকানে কিন্তু ওরা যেখান থেকে সংরক্ষণ করে সেখান থেকে বের করে রাখে। যেদিন আমরা সবসময় ভালো পাই আমি সবসময় এনে এটা এরকম করে 4 ভাগ করে রেখে দিই, বাচ্চারা যখন খেতে যাবে এটা যাতে খেতেও আপনাদের কোনো অসুবিধা না হয়, মানে খুবই তাড়াতাড়ি বাচ্চাদের দিতে পারেন, ধোয়ার চিন্তা থাকে না আর নষ্ট হওয়ার ভয়টা একেবারে থাকে না। আপনারা কমপক্ষে 5-6 দিন একেবারে ইজিতে স্টোভেটা রাখতে পারবেন। অনেকের কমপ্লেন যে স্ট্রবেরি কেনার পরে আর থাকে না, তা আমি সবসময় 2-3টা বক্স কিনি। আজকে যেমন 2টা কিনেছি, 2টা তো কখনোই আমাদের কিন্তু একসঙ্গে খাওয়া হয় না, অবশ্যই আমাদের একটা লেপটোভার থাকে। লেপটোভার থাকলে সেইটা কিভাবে রাখতে হয়, আবার লেপটোভারের চিন্তা না করে সবসময় আপনারা চিন্তা করবেন যখনই কিনলাম এটা যদি আমরা ধুয়ে রাখি, ফ্যামিলি মেম্বারের খেতেও যেমন সুবিধা হবে আর জিনিসটা একেবারে নষ্ট হবে না। এখানে কিন্তু কাটার পর কখনো ধোয়া যাবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কাটার আগে 2-3 বার পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে আর কি। তো এইভাবে আমরা কেটে তারপরে বক্স করে আপনাদের আমি দেখাচ্ছি। ভিউয়ার্স, এই তো আমার স্ট্রবেরি কাটা হয়ে গেছে। আমি শুধু যে আপনাদের স্ট্রবেরি সংরক্ষণ দেখাবো তাই কিন্তু নয়, তার সঙ্গে অন্য অন্য ফ্রুটস কীভাবে সংরক্ষণ করা যায় এবং ইজিভাবে ফ্যামিলিকে আমরা সেটা খাওয়াইতে পারি সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি দেখাচ্ছি যে আঙ্গুর, আঙ্গুরটা কিন্তু যখন আপনারা ধুবেন, অবশ্যই আমি বাজার থেকে আনার পরে কিন্তু পানি দিয়ে ধুয়ে ঠিক এরকম বোটাটা কেটে কেটে ছোটো ছোটো করে রেখে দেই। অনেক সময় বাচ্চারা ভীষণ পছন্দ করে একটা ঝুল নিয়ে খেতে, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, আর ঝুল সহ রাখলে কিন্তু এটা নষ্ট হয় না, এটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, বোটা সহ রাখতে হবে। আঙ্গুরটা বোটা সহ রাখতে ভালো থাকে, ফ্রিজের মধ্যে আপনি কমপক্ষে 10 দিন রাখতে পারবেন। আর ব্লুবেরিটা জাস্ট এরকম ধুয়েই আমি এই বক্সের মধ্যে করে রেখে দিই, এটা 4-5 দিন ইজি থাকে, এটা খুবই পছন্দশীল, তারপর যদি ধুয়ে আপনি সুন্দর পানিটা ঝরাই রাখতে হবে কিন্তু। আর স্ট্রবেরি অবশ্যই আপনাদের এটা রাখতে হবে, আর যেটা একটু পচা পচা মতো দেখবেন সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, এটা কিন্তু কমপক্ষে 8-10 দিন ইজিভাবে রাখা যায়। আর আমি দেখছি যে আপনি যদি না কেটে বোটাটা কিন্তু অবশ্যই সুন্দর করে কেটে ফেলতে হবে, না করেন তাহলে কিন্তু নষ্ট হয়। আর আম, আম আমি যখন একটু পাকা পাকা হয় তখনই কিন্তু আমি আমটা ঠিক এরকম 4 কোণা করে কেটে ফ্রিজে রেখে দিই, বাচ্চাদের যখন পছন্দ বা আমি কাজে যাওয়ার সময় আমার নিতে ইচ্ছা করে যে কোনো ফ্রুটস, তখন আমি ফট করে নিতে পারি, আমার হাজব্যান্ডকে দিতে পারি। তা আমার মনে হয় সবারই এটা খুবই উপকার লাগবে কিভাবে সংরক্ষণ করা যায়। আম এইভাবে কেটে রাখলেও আপনারা কিন্তু 4-5 দিন ইজি এটার একদম রিয়েল স্বাদ সহ খেতে পারবেন। তা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অন্য নতুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।